আজ আপনাদের জানাব চুল লম্বা করার সহজ তিনটি ঘরোয়া পদ্ধতি সুন্দর লম্বা ও ঘন চুল যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু প্রাকৃতিক আবহাওয়া ছাড়াও শারীরিক নানা সমস্যার কারণে চুলকে লম্বা ও ঘন করতে পারেন না কিন্তু ঘরেই রয়েছে চুলকে লম্বা ঘন ও সুন্দর করে তোলার ঔষধ আসুন জেনে নেওয়া যাক চুল লম্বা করার তিনটি ঘরোয়া সহজ পদ্ধতি আলু ত্বকের ও অন্যান্য অনেক ক্ষেত্রের গুণাবলী সম্পর্কে অনেকেই জানলেও আলু চুলের জন্য কতটা উপকারী তা অনেকেই জানেন না আলু হচ্ছে টাকের সমস্যা দূর করার জাদুকারী উপাদান আলু টাক পড়া রোধে কাজ করে এছাড়াও আলুর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম ম্যাঙ্গানিজ ও ফাইবার যা নতুন চুল গজানো চুলের অকালপক্কতা রোদ ইত্যাদির জন্য কাজ করে একটি মাঝারি আকৃতির আলু ঝুড়ি করে কেটে নিন তারপর সেখান থেকে রস বার করে নিন এরপর একটি বাটিতে আলুর রস একটি ডিমের সাদা অংশ ও এক চামচ মধু খুব ভালো করে মেশান খুব ভালো করে মিশে গেলে মিশ্রণটি চুলের গোড়ায় আলতো ঘষে ঘষে লাগিয়ে নিন এইভাবে দুই ঘন্টা রেখে দিন দুই ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন সবুজ চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি আজ জেনে নিন গ্রিন টি ব্যবহারে কি করে স্বাস্থ্য উজ্জ্বল চুল পাওয়া যায় গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ ত্বকের জন্য যতটা কার্যকারী চুলের জন্য ঠিক ততটাই উপকারী গ্রিন টি চুলের আগা ফাটা রোধ করে যার ফলে চুল লম্বা হওয়ার সম্ভাবনা বাড়ে এছাড়াও গ্রিন টি চুল পড়া রোধ ও নতুন চুল গজাতেও সহায়তা করে গ্রিন টি কম বেশি সবাই বানাতে জানি বাজারে গ্রিন টি পাওয়া যায় প্রথমে গ্রিন টি বানিয়ে নেবেন অনেকেই গ্রিন টিতে মধু বা চিনি দিয়ে থাকেন কিন্তু চুলে ব্যবহারের জন্য গ্রিন টিতে চিনি বা মধু দেবেন না এক কাপ পরিমাণ গ্রিন টি নিয়ে হালকা গরম থাকতেই পুরো চুলে লাগিয়ে নিন চুলে ভালো করে লাগাবেন এক ঘন্টা চুলে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা জল দিয়ে চুলটি ধুয়ে ফেলুন স্বাস্থ্য উজ্জ্বল চুলের জন্য ডিমের ব্যবহারটিও বেশ ডিমে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন যা চুল পড়া রোধ করে এছাড়া ডিমে রয়েছে সালফার জিঙ্ক আয়রন ফসফরাস ও আয়োডিন যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব বাড়ায় প্রথমে একটি বাটিতে একটি ডিমে সাদা অংশ নিন তাতে চা চামচ অলিভ অয়েল ও চা চামচ মধু নিন চুলের দৈর্ঘ্য ও পরিমাণ অনুযায়ী অলিভ অয়েল ও মধুর পরিমাণ আপনি বাড়াতে পারেন তারপর উপকরণগুলি খুব ভালো করে মেশান যখন এটি মসৃণ পেস্টের আকার ধারণ করবে তখন এটি ব্যবহারের উপযোগী হবে মসৃণ পেস্টের মতো হয়ে গেলে মাথার ত্বকে আলতো করে ঘষে মিশ্রণটি লাগিয়ে ফেলুন কুড়ি মিনিট পর প্রথমে ঠান্ডা জল ও পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একবার এটি আপনি ব্যবহার করার চেষ্টা করুন ভালো ফল পাবেন ক্যাস্টর অয়েল হচ্ছে চুল ঘন ও বৃদ্ধি করার সবচেয়ে দারুণ উপায় ভিটামিন ই এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং চুল দ্রুত বড়ো করতে দারুণ ভূমিকা রাখে এই তেল সমান সমান পরিমাণ ক্যাস্টার অয়েল ও নারকেল তেল মিশিয়ে নিন তারপর চুলের গোড়ায় মাসাজ করে লাগান তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চুলে রাখুন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে কমপক্ষে দুইবার ব্যবহার করবেন দুইবার না পারলে কমপক্ষে একবার করার চেষ্টা করবেন ভালো ফল পাবেন পেঁয়াজ হলো চুল লম্বা করার একটি ঘরোয়া উপায় পেঁয়াজের রস চুল লম্বা করতে বিশেষ কার্যকারী আপনি চুল লম্বা করতে চাইলে প্রথমে চুলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজকে পেস্ট করে নিন তারপর পেঁয়াজ থেকে রস নিয়ে সেই রসকে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এইভাবে নিয়মিত চুলে পেঁয়াজের রস লাগান দেখবেন চুল অনেক গজাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন